আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এম বি টিভি 24 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স বরাবর চলে এসেছি আমরা আজকে আপনাদের সাথে টাডি সুপারি বিষয় নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, আমাদের এটা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা, মেসার্স মোহন এন্টারপ্রাইজ। এখানে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু বর্তমানে টাডি সুপারি নিয়ে বিজনেস করতে পারবেন। যারা টাডি সুপারি নিয়ে ব্যবসা করতে চান, যাদের টাডি সুপারি প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাডি সুপারি দিয়ে থাকি। যাদের 1 টন 2 টন 20 টন 50 টন যা যতটুকু প্রয়োজন অতটুকু মাল নিয়ে ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমি আজকে বরাবর যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন আমাদের দেশে বেকার সমস্যা যে এত বাড়তেছে দিন দিন, মানে সামনে মনে হয় যে প্রতি ঘরে ঘরে চুরি হবে, ডাকাতি হবে। তা আমার মনে হয় যে আমরা যদি আমাদের এই যুব সমস্যা যদি আমরা যদি চাকরির পিছনে না ঘুরে আমরা যদি ব্যবসা শুরু করি, আশা করা যায় ব্যবসা থেকে কিন্তু মাসে ভালো একটা টাকা আয় করা সম্ভব। তো আমি বলবো যেসব বাইরে যুবক যেসব বাইরে আবার রয়েছেন, আপনারা বেকার না থেকে আপনারা যদি সুপারি ব্যবসা শুরু করেন, নিঃসন্দেহে এখান থেকে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা কিন্তু সম্ভব। কীভাবে ব্যবসা করবেন, কীভাবে লক্ষ টাকা আয় করবেন, সেটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। ভাই দেখেন, এই পৃথিবীতে যত ব্যবসায়ী আছে সবাই কিন্তু স্টার্টিংয়ে কোটি কোটি টাকা নিয়ে কিন্তু ব্যবসাতে নামা নাই, সামান্য কিছু পুঁজি নিয়ে ব্যবসাতে নামছিল। কিন্তু সময় বিবর্তনে, কালের বিবর্তনে কিন্তু তারা এখন আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। স্বাভাবিক, এটা আপনার জীবনে হতে পারে, আমার জীবনে হতে পারে। এখন যদি আপনারা ব্যবসাটাকে যদি সম্মান দিয়ে যদি করেন, তাহলে আশা করা যায় কিন্তু বিজনেস থেকে কিন্তু মাসে ভালো একটা টাকা আর্নিং করা অবশ্যই সম্ভব। তো আমি বলবো আপনারা এদিক সেদিক মানে এই চিন্তাভাবনা না করে, যা যতটুকু টাকা, ভাই অনেক কাছে যে মনে করেন যে যে ভাই আমার কাছে তো টাকা কম আছে, তো সেক্ষেত্রে আমি কী করবো? হ্যাঁ, আপনার কাছে কম আছে তো আপনি কম দিয়ে শুরু করেন, যার কাছে বেশি আছে সে বেশি দিয়ে শুরু করবে, কিন্তু শুরুটা করেন। আপনার কাছে 5,000 টাকা থাকলো, 5,000 টাকা দিয়ে আপনি শুরু করেন না। কারোর কাছে 5 লক্ষ টাকা আছে, সে 5 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করবে, অসুবিধে কী? তা আমি সর্বশেষ যেটা বলবো যে ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস। আমাদের নবী রাসুল যারা আসছিলেন তারাও কিন্তু বিজনেসই করছেন। আর আমি একটা কথা বলবো যে অর্গানিকভাবে সবচাইতে কিন্তু আপনার পিওর টাকা ইনকামের জায়গা হচ্ছে কিন্তু বিজনেস, ব্যবসা। আপনি একটা মাল কিনে বিক্রি করলেন, এখানে কিছু লাভ করলেন, এটা যে কত হালাল টাকা ভাই, এটা বলার বোঝানো যাবে না। আর আসলে আমিও একটা কথা বলি যে একটা মানুষ দিনে 3 বেলা ভাত খায়, অনেকে 2 বেলা ভাত খায়, অনেকে 1 বেলা ভাত খায়, অনেকে ভাতেই খায় না বেশি। তো এই টাকা, এই যে ভাতগুলো আপনি খাইতেছেন, এই খাওয়াটা যদি আপনি হালাল করে না খান, হারাম করে খেয়ে যদি দুনিয়া থেকে যান, তাহলে আল্লাহর কাছে কী জবাব দেবেন ভাই? জবাব তো সবার একদিন দিতে হবে। তা আমরা যদি বিজনেস যদি ব্যবসা করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু এটা জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে পারবো। তো আমি আপনাদেরকে বলবো, যারা বেকার রয়েছেন তারা বেকার না থেকে আপনারা ব্যবসা শুরু করেন, ইনশাল্লাহ ব্যবসাতে অনেক বরকত রয়েছে, ব্যবসা দিয়ে জীবনে অনেক কিছু করতে পারবেন। ভিউয়ার্স ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আমি একটা কথা বলি, আমি মোহন ব্যাপারী, আমি যতদিন বেঁচে থাকবো আমার একটা মিশন যে আমাদের দেশের বেকার যে সব ভাইয়েরা আছে তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় ইনশাল্লাহ ব্যবসায়িক আইডিয়ার মাধ্যমে, আমি চেষ্টা করতেছি এবং চেষ্টা করব। আমার আমি যতদিন বেঁচে আছি আমার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমার যেসব বেকার ভাইরা রয়েছেন তারা যেন ব্যবসার মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারেন, চেঞ্জ আনতে পারেন, সমাজে নিজের ফ্যামিলিতে 10 জনের একজন হতে পারেন। আমরা আমাদের সমাজে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে কি, এই সমাজে যদি কেউ যদি ধরেন সাপোজ কেউ ব্যবসা বাণিজ্য করে একটু ভালো হয়ে উঠতেছে, অন্যরা কিন্তু এটা সহ্য করতে পারে না। কিন্তু না, বিষয়টা এটা হওয়াটা ঠিক না। আজকে আপনি একজনকে সহযোগিতা করবেন, আবার সে আবার আপনাকে সহযোগিতা করবে, আবার অন্য কেউ তাকে সহযোগিতা করবে, এটাই কিন্তু ইসলামের নিয়ম এবং এটাই কিন্তু নিয়ম হওয়া উচিত। দেখেন আমাদের, আমি একটা কথা বলি যে অন্য অন্য দেশে মানুষ চায় যে একজন একজনের কীভাবে উপকার করবে, আর এই দেশে তার মানুষ চায় যে একজন একজনের কীভাবে ক্ষতি করবে। যাই হোক, আমি একটা কথাই বলবো, যারা যাদের ব্যবসা করার মতো মন মানসিকতা আছে, আপনারা বসে থাকবেন না ভাই। কেন বসে থাকবেন? আপনি বলতেছেন যে আমি আজ করবো না, আমি 1 মাস পরে করি, এতে সামনের মাসে করবো, এতে আগামী মাসে করবো, দেখবেন যে মানে অলরেডি আগামী মাস আর কখনোই আসবে না, মানে আগামী মাসে থেকে যাবে। সো আমি একটা কথাই বলবো, যাদের ব্যবসা করতে মন মানসিকতা রয়েছে, মন মানসিকতা আছে, আপনারা ব্যবসা করতে পারেন, ব্যবসা শুরু করেন, সেটা কম দিয়ে হোক। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে, আপনার টাড়ি সুপারি বলেন, পাকা সুপারি বলেন, নারকেল বলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে, আমরা ইনশাল্লাহ আপনাদের দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যা যতটুকু প্রয়োজন অতটুকু মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে ইনশাল্লাহ পারবেন।
ভিউয়ার্স আমি দেখতে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এখানে মালের গুণগত মান এবং সাইজ, আমাদের এখানে মাল যথেষ্ট ফ্রেশ এবং ভালো। আর অনেক ভাইরা আমাকে বলেন যে ভাই মালের রেট বলেন না কেন। হ্যাঁ, আজকে আমি রেট বলবো। বর্তমানে মালের রেট হচ্ছে যে যেটা আমাদের এখানে আমি দেখাই আপনাদেরকে একদম প্রুফ, আপনি এখানে আমার ভিডিওতে যেটা দেখবেন আমার কাছে আসলো তাই দেখবেন। সো এটাই আপনার প্রমাণ, মানে একদম লাইভ প্রুফ দেখতেছেন আপনি, মানে যেটা দেখাবো এটাই রাইট। এই যে দেখেন আমাদের এখানে এই যে মালগুলো দেখতেছেন আপনি একদম পিওর, মানে একদম পিওর 100 to 100, যাতে 1% খাইট নেই। এটা হচ্ছে 290 টাকা। আর যদি আপনি এভারেজ যদি নেন, এখানে যা দেখতেছেন এভারেজ, এটা হলো 270 টাকা। আর একটা আছে শার্ট, শার্ট বলতে আমি দেখাই, যেমন এই যে এগুলো যদি আপনি এগুলো নেন তাহলে নিতে পারবেন যে 230 টাকা থেকে 250 টাকার মধ্যে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এখানে বর্তমান মালের রেট। আর আরেকটা কথা হচ্ছে যে মালের দাম কিন্তু দৈনিক উঠানামা করে, সো বাড়লে বেশি দাম দিয়ে নিতে হবে, কমলে কম দাম দিয়ে নেবেন। তো আজকাল বেশি কথা বলবো না, আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।